बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम सुधी दर्शक अस्सलामु अलैकुम आमी फार्मासिस्ट मोहम्मद इखलास रहमान आमार यूट्यूब चैनले आपनादेरके स्वागतम। दर्शक आमी प्रतिदिन नाई आजके ओ चिकित्सा विषयक एकटी गुरुत्वपूर्ण विषय निये आपनादेर सामने हाजिर आछि। आजके आमी एकटी इम्पोर्टेंट मेडिसिन निये आलोचना करब इनशाल्लाह। एटि गुरुत्वपूर्ण विषय, गुरुत्वपूर्ण जिनिस, आमादेर जोदि सबार জানা থাকে তাহলে অবশ্যই উপকৃত হব এবং বন্ধুদের ভিতরে শেয়ার করতে পারবো। তা যদি আপনারা পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, আর যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। দর্শক প্রতিদিন আজকেও বলি, আপনারা যারা আমার এই চ্যানেলে ভিডিওটি দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক চলুন মূল আলোচনায় চলে যাই। আজকে আমি আলোচনা করবো এটি ইম্পর্টেন্ট একটা ক্রিম, এই ক্রিমটার নাম হচ্ছে স্কেয়ার। স্কেয়ার দর্শক আজকের বিষয় দাগ ও পোকামাকড়ের কামড়ে ব্যবহারের নতুন ঔষধ। দর্শক এই ঔষধটির নাম হচ্ছে ক্রিম স্কেয়ার। এই ঔষধটি ইনসেপ্টা কোম্পানি বাজারজাত করেছে। এই ঔষধটির ইন্ডিকেশন, এর কন্ট্রা ইন্ডিকেশন, এর ডোজেস, সাইড এফেক্ট, গর্ভবতী ও স্তনদানকালী ব্যবহার, গর্ভাবস্থায় ব্যবহার, এই পরিনির্দেশনা, এভরিথিং এ টু জেড আলোচনা করব। দর্শক আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই উপকৃত হবেন, আর স্কিপ যদি করেন তাহলে কিছু ইউজ থাকবেন না। চলুন মূল আলোচনায়। স্কেয়ার ক্রিম এর উপস্থাপনা, স্কেয়ার ক্রিম প্রতি গ্রাম ক্রিমে রয়েছে ডাইফেনা হাইড্রোমিন হাইড্রোক্লোরাইড বিপি 20 মিলিগ্রাম এবং জিঙ্ক অ্যাসিটেট বিপি 1 মিলিগ্রাম। এর বর্ণনা, এতে দুটি কার্যকারী উপাদান রয়েছে, ডাইফেনা হাইড্রোমিন হাইড্রোক্লোরাইড এবং জিঙ্ক অ্যাসিটেট। ডাইফেনা হাইড্রোমিন টপিক্যাল অ্যানালজেসিক এবং জিঙ্ক অ্যাসিটেট স্কিন প্রোটেক্টেন্ট হিসেবে কাজ করে। এর ইন্ডিকেশন বা নির্দেশনা ব্যবহার, 1 নম্বর পোকামাকড়ের কামড়, 2 নম্বর সামান্য পোড়া, 3 নম্বর রৌদ্র পোড়া দাগ, 4 নম্বর অল্প পরিমাণে ত্বকে প্রদাহ, 5 নম্বর অল্প পরিমাণে কাটা, এবং 6 নম্বর সিলে যাওয়া, শরীরের কোথাও যদি সিলে যায়। দর্শক এই কারণগুলোর জন্য স্বাভাবিকভাবে ব্যথা ও চুলকানি নিরাময় করে থাকে এই ঔষধটি। এর ডোজেস ও ব্যবহার বিধি, প্রাপ্তবয়স্ক এবং 2 বছর বয়সী শিশুদের আক্রান্ত স্থানে দিনে 3 থেকে 4 বার ব্যবহার করতে হবে। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রেও ব্যবহার করা যায় এবং এটি চিকিৎসকের নির্দেশ অনুযায়ী অবশ্যই ব্যবহার করতে হবে। এর সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া, এর কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। র্যাশ, আলোক সংবেদনশীলতা, স্থানীয় জ্বালা, অতি সংবেদনশীলতা হতে পারে, তবে এটি সাময়িক। এই সমস্ত সাইড এফেক্ট ঔষধটি বন্ধ করার সাথে সাথে এই সাইড এফেক্টগুলো দূরীভূত হয়ে যায়। এই ওষুধের সতর্কতা, কেবলমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য এবং সুখে ব্যবহারের জন্য ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালীন ব্যবহার, গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে, এতে সমস্যা নেই। স্তন্যদানকালের সময় ব্যবহার করা যেতে পারে, কোনো সমস্যা নেই। এর ড্রাগ ইন্ডিকেশন বা প্রতিনির্দেশনা, এই ফর্মুলেশনের যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে সেজন্য প্রতিনির্দেশনা রয়েছে। প্রতিনির্দেশনা, এ ফর্মুলেশনের যে কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে এর ব্যবহার করা যাবে না, এর জন্য প্রতিনির্দেশনা রয়েছে। ওষুধ আন্তঃক্রিয়া, কোনো গুরুত্বপূর্ণ ঔষধ আন্তঃক্রিয়া এখনও পাওয়া যায় নাই, অন্যান্য ওষুধের সাথে এর কোনো সমস্যা নেই, ব্যবহার করা যাবে। মাত্রাধিক্য, কোনো তথ্য এখনও পাওয়া যায়নি, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা দিতে হবে। এই সংরক্ষণ 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে সংরক্ষণ করা হতে বিরত থাকতে হবে,
আলো থেকে দূরে রাখতে এবং শিশুদের নাগালে বাইরে রাখতে হবে। দর্শকের বাণিজ্যিক মোড়ক স্কেয়ার ক্রিম প্রতিটি টিউবে রয়েছে 10 মিলিগ্রাম 10 গ্রাম ক্রিম থাকে প্রতি টিউবে। দর্শক এই ছিল মোটামুটি এই স্কেয়ার ক্রিমের এ টু জেড এভরিথিং আলোচনা। দর্শক এটি বেশ ভালো একটা ড্রাগ, যাদের মুখে কালো দাগ হয় বা রোদের পুড়ে কালো দাগ হয়ে যায় এই বা কোনো হঠাৎ যে কোনো ইনসেক্ট বাইট বা পোকামাকড়ের কামড় দিলে জলে ব্যথা হয়, এই সমস্ত ক্ষেত্রে ওষুধটি ব্যবহার করলে খুব দারুণ ফল পাওয়া যায়। দর্শক আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিও দেখলেন প্লিজ সাবস্ক্রাইব করুন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনারা লাইক দিলে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই, আগ্রহ হয়। দর্শক আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এইবেলা আজকে আমাদের এখানে শেষ করছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।